হ্যালো বাবুরা, কেমন আছো? আজকে না আমি তোমাদেরকে লাচ্ছি বানানো শেখাবো। কেন শেখাচ্ছি জানো? কারণ আমাদের কমেন্টে একটা রিকোয়েস্ট এসেছিল যে সে লাচ্ছি বানানো দেখতে চায়। এই জন্য আজকে আমি তোমাদেরকে লাচ্ছি বানিয়ে দেখাবো। আমাদের লাচ্ছি বানাতে লাগছে টক দই আর মিষ্টি দই। এই টক দই আর মিষ্টি দইও না আমরা গতকালকে বাসায় বানিয়েছি। সামনে কোনো এক ভিডিওতে এই টক দই আর মিষ্টি দইও আমি তোমাদেরকে বানানো শেখাবো। লাচ্ছি বানাতে আমাদের আরও লাগছে চিনি, পানি আর বরফ কুচি আর ব্লেন্ডার। ব্লেন্ডার ব্যবহার করার সময় তোমরা কিন্তু সাবধানে ব্যবহার করবে। তোমরা যখন লাচ্ছি বানাবে তোমাদের বাবা মার পাশে তুমি বানাবে, না হলে তোমাদের আঙ্গুল কেটে যেতে পারে। তাহলে আমাদেরও তো হাত কেটে যেতে পারে। আমাদের মামা বাবা তাহলে কোথায়? ওই যে সামনে ভিডিও করছে, তাহলে ভিডিও করছে কারা? তাহলে আমরা লাচ্ছি বানানো শুরু করি। প্রথমে ব্লেন্ডারটা খুললাম, তারপর ব্লেন্ডারের ঢাকনাটা খুললাম, তারপর পানি দিলাম, তারপর বরফ কুচি দিলাম, চিনি দিলাম। আমি এই চামচের 2 টেবিল চামচ চিনি এখানে ঢেলেছি। এবার মিষ্টি দইয়ের 5 চামচ এখানে ঢালি। 2 3 4 5 এবার টক দইয়ের 1 চামচ ঢালি। এবার এটা ঢাকনা আটকাই। এবার ব্লেন্ডারটা রেখে দেই। আবার তাহলে আমরা ব্লেন্ড করা শুরু করি। আমাদের লাচ্ছি বানানো হয়ে গেছে। দেখি তো কেমন হয়েছে, খেয়ে দেখি। তাহলে এখন তোমরা বাসায় লাচ্ছি বানাও আর খাও, ফ্রেশ লাচ্ছি। আমরা কিন্তু আমাদের চ্যানেলে আরো রান্নার ভিডিও দেখাবো, সুতরাং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটা একটা